আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। চার প্রকারের মানুষ রমজানেও ক্ষমা পাবে না। পবিত্র মাহে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। অসংখ্য অগণিত মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এ মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক রহমত বিস্তার করে থাকেন। বরকতময় এই মাসের মধ্যেও কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না যদি তারা খাঁটি দিলে তওবা না করে, এবং কে খাঁটিভাবে তওবা না করে নেয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। নম্বর এক, মাতা পিতার নাফরমানি যে করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাতা পিতার সাথে অসৎ আচরণ করতে করতে রাত প্রভাত করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দুটি দরজা খুলে দেন। মাতা পিতার একজন থাকলে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সে যথাযথ করছে, নামাজ পড়ছে, জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল পাঠ করছে, কিন্তু মাতা পিতার নাফরমানির সাথে সে সম্পৃক্ততা রয়েছে। মায়ের সাথে খারাপ আচরণ করে, বাপের সাথে খারাপ আচরণ করে, এমন ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসেও মাপ পাবে না, ক্ষমা পাবে না। তাই তাদের উচিত হলো মাতার সাথে পিতার সাথে ভালো আচরণ করা, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কোনো মুমিনের পিতা মাতা দুইজনেই জীবিত থাকে আর সেই ব্যক্তি তাদের প্রতি সৎ আচরণ করে, রাত প্রভাত করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেন। পিতা মাতার কেউ যদি তার প্রতি অসন্তুষ্টি হয় তাহলে তাকে সন্তুষ্টি না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্টি হন না। অর্থাৎ মাতা পিতাকে সন্তুষ্টি করার পরে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্টি হন, না হলে সে যতই ইবাদত বন্দেগী করুক না কেন আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্টি হন। যে ব্যক্তি মাতা পিতার সাথে নাফরমানি করে এমনও হবে আল্লাহ তাআলা তার তাকদীর পরিবর্তন করে দিবেন, তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। সাহাবা একরাম যারা রসুলকে দেখেছেন ইমান অবস্থায়, রসুলের কাছে কালেমা পড়েছেন, রসুলকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তা সত্ত্বেও সাহাবা একরামের ঘটনা বর্ণিত হয়েছে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা আসতেছিল না। কি জন্য? মায়ের সাথে খারাপ আচরণ ছিল, এই কারণে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত হলো পবিত্র মাহে রমজান মাসে মাতা পিতার সাথে ভালো আচরণ করে আল্লাহ তাআলার দরবারে খাটে দিলে তওবা করে নেওয়া। তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের এই বরকতের মধ্যেও আমাদেরকে ক্ষমা করবেন না। নম্বর দুই, মদ পান করা। মদ পান করা সমস্ত গুনাহের মূল, এই গ্রহীত একটি কাজ, এত জঘন্যতম একটি কাজ যে কাজটি সমস্ত গুনাহের মূল বলা হয়েছে। আল খমরু জাম্মাউল ইফ, মদ সমস্ত গুনাহের মূল। হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের দিন মদ পাইদের উপস্থিত করা হবে, তার চেহারা থাকবে কুৎসিত, চোখ দুটো নীল বর্ণের, জিব্বাটি বুক পর্যন্ত ঝোলানো, আর তা থেকে লালা ঝরতে থাকবে, এবং তার এরূপ অবস্থা হবে যেই দেখবে সে তার দুর্গন্ধের কারণে তাকে ঘৃণা করবে। তোমরা মদপায়ীদের সালাম দেবে না, তারা অসুস্থ হলে তাদের দেখতে যাবে না, এবং তারা মারা গেলে তাদের জানাজা পড়াবে না, নাউজুবিল্লাহ। কত ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। তাই এই জঘন্যতম কাজের মধ্যে যারা লিপ্ত রয়েছে তাদের উচিত হলো এই কাজটিকে ছেড়ে দিয়ে খাটি দিলে তওবা করে নেওয়া। তিন নম্বর হলো আত্মীয়তা ছিন্ন করা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মীয়তা ছিন্ন করে, কারো সাথে ভালো সম্পর্ক ছিল, সামান্য একটু বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি করে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিল, এরকম ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ। বর্ণিত আছে আল্লাহ তাআলা আত্মীয়তাকে সৃষ্টি করার পর বলেন, আমি রহমান দয়ালু, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব, আর তোমাকে যে বোঝায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বোঝায় রাখবো।
অন্য বর্ণনায় আছে, আত্মীয়তা আরশে ঝুলে থেকে রাত দিন বলতে থাকে, হে আল্লাহ, যে আমাকে তোমার উদ্দেশ্যে বোঝায় রাখে তুমি তার সাথে সম্পর্ক বোঝায় রাখো, এবং যে আমাকে তোমার ব্যাপারে ছিন্ন করবে তুমি তাকে ছিন্ন করো। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষেরা যদি এলেম প্রকাশ করে কিন্তু আমলে ত্রুটি করে, মুখে ভালোবাসা প্রকাশ করে কিন্তু অন্তরে বিদ্বেষ পোষণ করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি অভিশাপ করবেন, তাদেরকে বদির করবেন এবং তাদের দৃষ্টিশক্তি নষ্ট করে দেবেন। নাউজুবিল্লাহ, কত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বদির করে দিবেন, আল্লাহ তাআলা তাদের দৃষ্টিশক্তি নষ্ট করে দিবেন। চার নম্বর হলো হিংসা বিদ্বেষ করা। হিংসা বিদ্বেষ জঘন্যতম একটি কাজ। এই কাজের মধ্যে যারা লিপ্ত হয়ে পড়বে তাদেরকে পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হিংসককে আল্লাহ তাআলা অপছন্দ করেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, আগুন যেমন কাঠ গ্রাস করে হিংসা বিদ্বেষ তেমনি মানুষের স্বভাবসমূহ খেয়ে ফেলে। আব্দুর রহমান ইবনে মুয়াবিয়া বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, তিনটি বিষয় থেকে কেউ নিষ্কৃতি পায় না, এক ধারণা, দুই হিংসা, তিন কুলক্ষণ। অর্থাৎ সবসময় যারা হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত থাকে, অন্যের ভালো দেখে যারা ক্ষতির চেষ্টা করে, এবং কি যারা সর্বদাই হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত থাকে তাদের আমলসমূহ জ্বালিয়ে দেওয়া হয়, তাদের স্বভাবসমূহ নষ্ট হয়ে যায়। তাই আমরা পবিত্র মাহে রমজানের মধ্যে এই চার প্রকারের অপরাধের মধ্যে যারা জড়িত রয়েছে আমরা অবশ্যই এই সমস্ত অপরাধকে বর্জন করব, এই সমস্ত অপরাধ থেকে নিজে বেঁচে থাকব, নিজের প্রতিবেশীকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব, নিজের আহাল পরিবার যারা রয়েছে তারাও যেন এই নাফরমানি থেকে বাঁচতে পারে, এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে ইরশাদ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আজাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিজেরাও বাঁচো। কেননা পবিত্র মাহে রমজানে এত অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, তা সত্ত্বেও এই ভয়াবহ অপরাধের মধ্যে যারা লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অবশ্যই তারা যদি এই গুনাহকে বর্জন করে, খাঁটি দিলে তওবা করে নেয়, গুনাহকে ছেড়ে দেয়, নিজের গুনাহের জন্য লজ্জিত হয়, অনুতপ্ত হয়, ওয়াদাবদ্ধ হয় আগামীতে এই গুনাহ আর সে করবে না, খাঁটি দিলে তওবা করে নিলে আল্লাহ তাআলা এই তওবার উছিলা তার গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে এই চারটি অপরাধ বর্জন করার তৌফিক দান করুক।